আর যখন মাফ করে দিছে বাচ্চা কাচ্চার মুখে দিক তাকে আর এই ভুল করবো না, কিন্তু আসলে একা থাকাও তো খুব খারাপ লাগে। তোমার কিন্তু জীবন এমন কেন হয়? আসলে এখন তো শেষ মুহূর্তে থাক, তুমি সাবধানে যাও, ভালোভাবে থেকো, ঠিক আছে? একবার ভুল হয়ে গেছে, একটা গ্যাপ ছিল, তুমিও ওইভাবে সময় দিতে পারোনি, তুমি একটু যোগাযোগ করবা। দেখো যাই হইছে, আমি তো চলে যাইতেছি, আসছিলাম, ভালোই সময় কাটলো। নেক্সট ইয়ার কখনো এরকম করব না, আর এরকম ভুল হবে না, যা হয়েছে ভুল হয়ে গেছে। কারণ এত কষ্ট করে তোমাদেরকে রাইতা, যে বিদেশ প্রবাসে থাকাটা কত কষ্টের তো বুঝো। তুমি যে নিজের যত্ন নিও, ফোন দিও একটু সময় পাইলে। হ্যাঁ চলো, মন খারাপ করবো না। আসলে তো সবাই অনেক কষ্ট বিদেশে, বুঝছো? তোমাদের ছাইরা যাইতে ভালো লাগে, তারপরেও যাইতে হয়। আর তুমি যে কাজটা করছো আসলে তো সব গাড়ি আছে পিছনে। আসলে না তোমাকে রাইতে আর যাইতে আমার খুব কষ্ট হচ্ছে। আমার আসলে মনটা খারাপ হয়ে যাইতে দিতে মন যাচ্ছে না এখন, না গেলেও তো কি করার। আসলে খুব কষ্ট হচ্ছে যাইতে, তারপরেও কি করবো দেখছো? আসলে দেখো এই যে এর আগে একবার গেলাম, সব টাকাই তো তোমাকে দিস, হ্যাঁ, তারপরে তুমি অনেক টাকা কিন্তু নষ্ট করে ফেলছো আরেকজনের সাথে। এইবার যাচ্ছি, এরপরে কি তুমি আরো এরকম করবা? কথা দাও না, তোমাকে ধরে কথা দিলাম আমি আর এই ভুল করব না। আমি দেখো কত কষ্ট রোদ্রে পুইরা, কত কষ্ট করে টাকা ইনকাম করি, সব তো তোমার সুখের জন্যই করি, সন্তানের সুখের জন্য। তোমাকে ছেড়ে তো আমার যেতে মন চায়। আমার ভুল হয়ে গেছে, আমি বলছি তো আমি আর কখনোই করব না, এটা আমার ভুল হয়ে গেছে, কথা দিচ্ছ? কারণ তোমাকে রেখে যেতে আমার অনেক কষ্ট, আমাদেরও খারাপ লাগবে তোমাকে ছাড়া থাকতে। আমার তো ফ্লাইট 5:30, হ্যাঁ টাইমও হয়ে আসছে, এখন প্রায় 5:15 বেজে গেছে। তো এখান থেকে আসলে কী বলবো, মানে খুব কষ্ট। ঠিক মতো খাওয়া দাওয়া করবা, ফোন দিলে যেন তোমাকে পাই। আসলে আমরা প্রবাসে যখন কাজ করি, কাজে যে কষ্ট, আর তোমাকে রাইকা, তুমি এত সুন্দর একটা বউ রাইকা, আসলে বিদেশ যাওয়াটা খুব কষ্ট। তুমিও নিজের যত্ন নিও, খাওয়া দাওয়া করো, টাইম টেবিল মতো রেস্ট নিও, কারণ এখানে তো আমরা সবাই আছি, তোমার এখানে তো কেউ নাই তোমাকে দেখার জন্য। আমি যাওয়ার পরে যদি অন্য কারোর সাথে আবার তুমি টাইমটি মারো, তাহলে তো আমার জীবনটা একদম বৃত্ত। না না আর হবে না, একবার তো ভুল মানুষেরই হয়, তাই না? একবার ভুল হয়ে গেছে, একটা গ্যাপ ছিল, তুমিও ওইভাবে সময় দিতে পারোনি, তুমিও একটু যোগাযোগ করবা, চেষ্টা করবা। আমি তো তোমাকে পাই না, অনেক চেষ্টা তো করি, কারণ সব কিছুই তোমার জন্য, তোমার ভালোবাসা। তোমাকে এই যে এত সুন্দর একটা বউ রেখে বিদেশ যেতে কারো মনে চায় বলো? সেটাই দেখো, আর যাতে না যাওয়া লাগে সেইভাবে ব্যবস্থা করে আস, চলে আসো। হ্যাঁ এখন যদি তুমি, আমি টাকা পাঠাবো, এবং তুমি যদি সেই টাকাটা ঠিক মতো কাজে না লাগাও, তাহলে তো এই বিদেশ সারা জীবন দিয়ে যাও। আমি তো বললাম যে আমার ভুল হয়ে গেছে, একটাবার ভুল হয়ে গেছে, তুমি আমাকে খাওয়া দাওয়া করবা, নিজের প্রতি যত্ন নিবা, আর যা করো বুঝি শুনে করো, নামাজ টামাজ পড়বো। হ্যাঁ চলো, আসল না আজকে কেন জানি তোমাকে দেখি যেতে মন, থেকে যাওয়ার আর দরকার, তোমার ভালোবাসা, এত ভালোবাসা দিয়েছো এই কয়দিনে, আসলে যেতে অনেক কষ্ট হচ্ছে। আমারও তোমাকে ছাড়তে অনেক, আসলে সময় হয়ে গেছে তোমাকে, এই যে আসলে কি বলবো, আমাদের এই কয়দিন রোমান্টিক বলো, ভালোবাসা বলো, সব কিছুই অনেক ভালো ছিল। আসলে
খুব দ্রুত কেমনে সময়টা ভালো সময়গুলো খুব দ্রুত চলে যায় আসলে, মানে কি বলবো আর, মানে কষ্ট। সাবধানে যেও, পৌঁছে আমাকে কল দিও, ঠিকঠাক মতো পৌঁছে গেছি। আগে যাই হয়েছে সব কিছু বলে কিন্তু আমি আবার বিদেশ যাচ্ছি, যাওয়ার মুহূর্তে তোমাকে আমার একটা স্মৃতি হিসাবে আমার একটি মোবাইল তোমার হাতে দিয়ে যাচ্ছি, এই আমাকে ছাড়া যেন অন্য কোনো নাম্বার লাগে। তুমি আমার মাথায় হাত রেখে কথা বল দাও। আমি বলছি তো, আমি বলছি তো যে আমি আর কখনোই কারোর সাথে কথা বলবো। সত্যি বলছো? আর জামানা তো আমি কিন্তু তোমাকে মোবাইলটা দিয়ে গেছি, আমি যেন ফোন দিলে সবসময় তোমাকে পাই। যাওয়ার আগে তোমার নতুন মোবাইলে তোমার আমার একটা সেলফি তুলে যাও, এইটা আমার মোবাইলে ওয়ালপেপারে রেখে দেবো সবসময়ের জন্য। ঠিক আছে, যাই। হ্যাঁ, তুমি ভালো থেকো আর শরীরের প্রতি সবসময় যত্ন নিবা, যেন ঠিক মতো থাকবে। আর আমি যেন আইসিয়া তোমাকে এই সুন্দর চেহারাটা পাই। হ্যাঁ, ঠিক আছে, দোয়া করো, ভালো থেকো। আসলে এখন তো শেষ মুহূর্তে, থাক, তুমি সাবধানে যাও, ভালোভাবে থেকো, ঠিক আছে? তুমিও ভালো থেকো, আমি চাই তুমি সুখে থাকো, খুব দ্রুত আবার চলে আসবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থেকো, ঠিক আছে, আল্লাহ হাফেজ। এতদিনের সংসার, যাই হোক না হোক, ওর সাথে আমার অন্যায় করা হয়েছে, আর যখন মাফ করে দিছে বাচ্চা কাচ্চার মুখে দিক তাকে আর এই ভুল করবো না, কিন্তু আসলে একা থাকাটাও খুব খারাপ লাগে। প্রবাসীদের জীবন এমন কেন হয়, আমরা কেন একসাথে থাকতে পারি না? হ্যালো, হ্যাঁ, তুমি কি ভেতরে ঢুকছো? আমার না তোমাকে আরেকটা বার দেখতে মন চাচ্ছে, আমি আগায় আসতেছি, তুমি একটু বের হবার সামনে আসবা একটু, আমি একটু দেখতে চাচ্ছি তোমার আর কবে দেখবো না দেখবো, কত দূর চলে যাচ্ছে। হ্যাঁ, একটু সামনে আসো, আমি সামনে আসবো। তুমি আবার আসছো কেন? আবু আমার ওই যে মন মানতেছে না, তুমি সাবধানে যেও, খুব দেখতে মন যাচ্ছে। যাও, আল্লাহ ভরসা, দোয়া করো। ঠিক আছে, তুমি মন খারাপ করলে তো আমার মন খারাপ হবে। না না না, সাবধানে যেও, ভালোভাবে থাকো, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফেজ, কল দিও, পৌঁছায়, আল্লাহ হাফেজ।